রমজানে যে তারাবির নামাজটা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মসজিদেই 8 রাকাত তারাবি হয়, আবার অনেক মসজিদে 20 রাকাত হয়। আসলে তারাবির মূল বিধানটা কি? এখানে আসলে ব্যাপারটি হলো, তারাবি হলো একটি ইবাদত, ইবাদতে তেমন যুক্তি চলে না। ربي الله لا إله سواه ونبي محمد المصطفى ونبي محمد المصطفى وديني الإسلام وفعلي زميه أسأل الله عفوه وأعطاه. بسم الله الرحمن الرحيم. তারাবি হলো একটি ইবাদত, ইবাদতে তেমন যুক্তি চলে না। ইবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআন সুন্নাহ কি বলে। তো তারাবির ব্যাপারে যদি আমরা কোরআন শরীফ দেখি, কোরআনে এই ব্যাপারে কিছু নেই। হাদিসে কি আছে এটা আমরা হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছি আমরা দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন। আমি একটু উদ্দীপকের হাদিসগুলো বলছি। হযরতে ওমর থেকে বাকি 3 খলিফার আদেশ 20 রাকাত পড়ার জন্য, সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপরে, উম্মতের ঐক্যমত 20 রাকাতের উপরে, ইমামদের ঐক্যমত 20 রাকাতের উপরে, মক্কা এবং মদিনা শরীফের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 20 রাকাত হয়ে আসছে। এমনকি ইমাম বুখারী রাহেমাহুল্লাহ নিজেও 20 রাকাত পড়তেন। এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারাবি আসলে 20 রাকাত 8 রাকাত নয়। যেমন আমার হাতে এই কিতাব, এটার নাম হলো আল মুসান্নাফ, ইনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। ইনার সংকলিত হাদিসের কিতাবটি 25 খণ্ডে। এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়তেন এবং বিতির পড়তেন। এগুলো মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, খণ্ড হইল 5 নম্বর, পৃষ্ঠ হলো 225, হাদিস নম্বর 7774। 2 নম্বর, ইমাম তবরানী, অনেক বড় ইমাম, ওনার সংকলিত হাদিসের একাধিক কিতাব আছে। তার একটি কিতাব হলো আল মুআজ্জামুল কাবীর, এটা 35 খণ্ডের ছেপে এসেছে আমাদের কাছে। তো পূর্ণ কিতাব এখনও ছাপেনি, আরও বাকি আছে, পুরোটা ছাপলে আরও বেশি হবে। এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু জাফরানী রাজিয়্যু ক্বালা আলী ইবনু জাদিন ক্বালা হাদ্দাসানা আবু শায়বাতা ইব্রাহিম ইবনু ওসমানা আনিল হাকাম আন মাকসামিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিতরা। 20 মানে 20, রমজানে হুজুর 20 রাকাত তারাবি পড়তেন এবং বিতির পড়তেন। মুআজ্জামে তবরানি আল কবির, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 433, হাদিস নম্বর 11934। 3 নম্বর, কিতাবের নাম আস-সুনানুল কুবরা। এই কিতাবে উল্লেখ আছে, হুজুর রমজানের মধ্যে জামাত ছাড়া 20 রাকাত পড়তেন, তারাবি এবং বিতির পড়তেন। এই হাদিসটি বর্ণনার পরে ইমাম বাইহাকি বলেন, তাফরাদা বিহি আবু শায়বা ইব্রাহিম ইবনু ওসমান আল আবাসি আল কুফি অহুয়া দরিফ। এই হাদিসের মধ্যে ওসমান ইবনে আবি শায়বা, আগে বললাম ওনার দাদা, ওনার দাদা হলেন দুর্বল বর্ণনাকারী, এই কারণে হাদিসটি দুর্বল ইমাম বাইহাকি বলছেন, বাকি দুজনে বলেননি। এখন বাস্তবে দুর্বল কি না এটা আমাদের দেখার বিষয় হল, নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস, দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কে? নাতি বুঝবে না, অন্যেরা বুঝবে? নাতি বুঝবে, যেহেতু সেই ঘরে সে পালিত। তো নাতি বর্ণনা করতেছেন, অন্যেরা বলে দুর্বল, নাতি তো দুর্বল বলেননি। আলা উস-সুনান এই কিতাবটা, এটা 22 খণ্ডের কিতাব হাদিসের। এই কিতাবের মধ্যে লম্বা চড় আলোচনা করে প্রমাণ করছেন যে না, উনি হলেন হাসানুল হাদিস, মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান। হাসান মানে হাদিসে সহি ধরেন 100, হাসান হলো 99, একটু কম। হাদিসে সহি যেরকম দলিলযোগ্য, হাদিসে হাসানও দলিলযোগ্য, তাই হাদিসটি হাসান। এবং তার একটা বড় দলিল হল, আমাদের দেশে যারা তারাবি 8 রাকাত পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে। তো
ওনারা বলেন যে হাদিসটি জাল, তো জরিফে বলেন না, অথচ জাল কোনো মহাদ্দেশ বলেননি, দুর্বল বলছেন, যেমন ইমাম বাইহাকীর উদ্ধৃতি দিয়ে বললাম, জাল কেউ বলেনি, ওনারা বলেন জাল। এনার কারণেই, ইবনে আবি শাইবার দাদার কারণে এটাকে জাল বলে। এখানে আমাদের প্রশ্ন, আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়াকে ফরজ বলেন? জানাজার নামাজে সুরায় ফাতেহার কথা তিরমিজি শরীফে আছে, হুবহু এই সূত্র, তার মধ্যে এই বর্ণাকারী আছেন, আবু বকর ইবনে আবি শাইবার যে দাদা, এর দাদা বর্ণাকারী ওই সূত্রে আছেন। তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি জানাজার নামাজে ফাতেহা পড়া ফরজ হয়, হাদিস সহি হয়, জাল না হয়, তো একই সূত্রে বিশ্বাকাত তারাবি বর্ণিত হলে এটা কেন জাল হবে? খোলাফা রাশেদিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিমি দারি তাদেরকে আদেশ করেছেন যে তোমরা বিশ্বাকাত নামাজ জমাতে পড়াও। এখানে এখন বোঝার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিশ্বাকাত না পড়তেন, তো একজন খলিফাতুল মুসলিমিনের পক্ষে রাসুল যে কাজটি করেননি সে কাজটি আদেশ দিয়ে করাইবেন, এটা কি ধারণা করা যায়? কখনো নয়। এবং তিনি তারাবি বিশ্বাকাত পড়ানোর জমাতে পড়ার জন্য আদেশ করেছেন 14 হিজরিতে। 14 হিজরিতে হাজার হাজার সাহাবা একরাম জিন্দা ছিলেন, এত সাহাবা একরাম থাকতে একজন সাহাবিও কোনো দিন প্রতিবাদ জানালেন না যে রাসুল বিশ্বাকাত পড়েননি, আপনি কেন বিশ্বাকাতের জন্য জমাতে পড়তে বলতেছেন? এথাফু সাদাতিল মুত্তাকিন 10 খণ্ডের একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে হযরত ওমর যে জমাতে বিশ্বাকাত পড়ানোর কথা বলতেছেন, ওনার কাছে তার ভিত্তি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বিশ্বাকাতে পড়তেন। ভিত্তি না থাকলে নিজের পক্ষ থেকে ইবাদতের মধ্যে বৃদ্ধি করা এটা আদৌ সম্ভব হইত না। 2 নম্বর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিশ্বাকাত, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিশ্বাকাত, উনিও হুকুম দিয়ে পড়াতেন বিশ্বাকাত জমাতে পড়ুন। এরপরে সাহাবায়ে কেরামের ঐক্যমত, কোনো একজন সাহাবি দ্বিমত পোষণ করেছেন এমন কোনো প্রমাণ কোথাও কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, এখন আট্টাকাতের ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস ওনারা বর্ণনা করেন, হাদিসটি বুখারী শরীফে আছে। যেমন হাদিসটি হইল, এটা হলো আমাদের মূল দলিল, হাদিসের অনুবাদ হইল, হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো, কত রাকাত হতো তা নয়, কেমন হতো, ধরন কেমন জিজ্ঞেস করতেছেন। হযরত আয়েশা জবাব দিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আলা 11 রাকাতান, রমজানে এবং রমজানের বাইরে বাকি 11 মাস 11 রাকাতের বেশি হুজুরি পড়তেন না। 11 কীভাবে পড়তেন আগে বর্ণনা দিচ্ছেন, ইউসাল্লি আর বাড়ান, প্রথমে 4 রাকাত পড়তেন, ফালা তাসাল আন হোসনিহিনা ও তুলিহিনা, জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো, কত লম্বা হতো। সোম্মা ইউসাল্লি আর বাড়ান, এরপরে আবার 4 রাকাত পড়তেন, ফালা তাসাল আন হোসনিহিনা ও তুলিহিনা, এটা জিজ্ঞেস করবে না যে কত সুন্দর হইতো, কত লম্বা হইত। সোম্মা ইউসাল্লি সালাসান, এরপরে পড়তেন 3 রাকাত, যাকে আমরা বিতির বলি। এরপরে হযরত আয়েশা বলেন, ফাকুল তো ইয়া রাসূলুল্লাহ আতানামু কাবলান তুতির, 3 কাজে পড়ছেন, এর আগে হুজুর ঘুমিয়ে পড়ছিলেন, আশা জিজ্ঞাসা যে আপনি বিধির আগে ঘুমিয়ে পড়লেন। হুজুর জবাব দিলেন, ইয়া আয়েশা তু ইন্না আইনাইয়া তানামান ওলা ইয়ানামু কালবি, আমার 2 চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না, তাই এই ঘুমে আমার উজু ভাঙবে না। এটা হলো তাদের মূল দলিল। এখানে এখন আমাদের কয়েকটি কথা বোঝার বিষয়, 1 নম্বর, এই হাদিসটি বড় বড় মহাদ্দেসীন একরাম তাদের সংকলিত হাদিসের কিতাবে উল্লেখ করেন তাহাজ্জুদের অধ্যায়ে, তাহাজ্জুদের অধ্যায়ে, তারাবিতে নয়। তাহলে বোঝা গেছে মহাদ্দেসীন একরামের দৃষ্টিতে হাদিসটি তাহাজ্জুদের তারাবির নয়। 2 নম্বর কথা, এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি 11 মাস উল্লেখ আছে, তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয়, তাহাজ্জুদ পড়া হয়, তারাবিতে বাকি 11 মাসে পড়া হয় না, অতএব এটা স্পষ্ট যে এই হাদিসটি তাহাজ্জুদের ব্যাপারে তারাবির ব্যাপারে নয়। 3 নম্বর, যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, তো রমজান মাসে শুধু তারাবি কেন পড়েন, বাকি 11 মাস কেন পড়েন না? এখানে তো পরিষ্কার আছে, ফি রমাদানা ওয়ালা ফি গাইরিহি, রমজান এবং রমজানের গায়ের বাকি 11 মাস, পুরো 12 মাসের কথা উল্লেখ আছে, তা আপনারা 1 মাস কেন পড়েন, বাকি 11 মাস কেন পড়েন না? তো হাদিসের উপর তো আমল নিজেরাও করলেন না।
চার নম্বর কথা, হযরত আবু সালামা যে জিজ্ঞেস করতেন আয়েশাকে, হুজুর নামাজ কেমন হইত, যদি তারাবি সম্পর্কে প্রশ্নটি হতো, তারাবি হুজুর মসজিদে পড়েছেন সাহাবায়ে কেরামের সামনে, তারাবি পড়লেন মসজিদে মানুষের সামনে সাহাবায়ে কেরামের সামনে, জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে আয়েশার কাছে, তো বোঝা গেছে তারাবি সম্পর্কে না, ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে, ঘরে পড়া হয় তাহাজ্জুদ, তারাবি নয়। পাঁচ নম্বর কথা, এই হাদিসের মধ্যে মাত্র এগারো রাকাত, তিন রাকাত বিতির, আট রাকাত তারাবি, অথচ অসংখ্য হাদিসে আছে যে রমজানে হুজুরে নামাজ বাড়াইয়ে দিতেন, দোয়া বাড়াইয়ে দিতেন, ইবাদত বাড়াইয়ে দিতেন, কখনো কখনো পুরো রাত্রে ইবাদত করতেন, বিভিন্ন হাদিস আমার কাছে উদ্ধৃত সহকারে আছে। কিন্তু এখানে আছে এগারো রাকাতের বেশি করতেন না, তা রমজানে যে বাড়াইতেন সেটা কোন নামাজ বাড়াইতেন, তাহলে বুঝে সেটা ভিন্ন তারাবি, সেটা ভিন্ন নামাজ, এটা নয়, এটা তাহাজ্জুদ। ছয় নম্বর কথা, এখানে বিতরের নামাজ সুমাই ওসাল্লি সাল্লাহসান বুখারিতে তিন রাকাত বিতির করতেন, আহলে হাদিস ভাইয়েরা এই হাদিস দিয়ে তারা আবি আট টাকাতে দলিল দেন, বিতির যে তিন রাকাত এটা দলিল আর এখানে দেন না, ওনারা বিতির হন এক রাকাত, তাহলে হাদিস তো ওনারা মানলেন না। সাত নম্বর কথা, এখানে আছে হুজুর বিতিরের আগে আট টাকাত পরে ঘুমিয়ে পড়ছেন, তো এখন প্রশ্ন, যদি তারা আবি হয়তো এটা মসজিদে পড়ছেন, তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সাহাবায়ে কেরাম বসে রইলেন, আর জিজ্ঞেস করতেন কে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ তানা মুকাবলান তুতির, ভিতর পর আগে আপনি ঘুমাইলেন, তো ঘুমাইলেন মসজিদে পুরুষদের সামনে, জিজ্ঞেস করে আয়েশা, এই কথাটা কি সাজে কোনোদিন খাটে খাটে না, বুঝলে ঘরের নামাজের কথা, এগুলো তাহাজ্জুদ, এটা তারাবির ব্যাপারে নয়। আট নম্বর কথা, এখানে আছে একসাথে পড়তেন চার রাকাত হুজুরে, ইউসাল্লি আর বাড়ান, একসাথে চার রাকাত পড়তেন, তো আহলে হাদিস ভাইদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা দুই রাকাত করে করে কেন পড়েন, একসাথে চার রাকাতেই পড়েন, এটা পড়ে না, তো বুঝে গেছে হাদিস করে আপনারা তো আমল করেন না, তাহলে এটা তারাবির হাদিস না, তাহাজ্জুদের হাদিস, তাহাজ্জুদের হাদিসকে এনে তারাবি আট টাকা ওনারা বলতে চান। নয় নম্বর বিষয়, ওনারা বলে আরবরা আট টাকাত পড়ে, আমি পুরো আরব দেখতেছি, মক্কাশরীফ মদিনা শরীফ দেখি না, এখানে পড়তেছে বিশ্বাখ্যাত সবাই, এই দুইটা বাদ দিয়ে বাকিটা দেখতেছি, এখানে আমার দৃষ্টি পড়ে না কেন, এটার উদ্দেশ্য কী, দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না পড়ে অন্যখানে কেন পড়ে। দশ নম্বর কথা, মক্কায় আরব বিশ্বেও যেখানে খতম হয় সেখানে বিশ্বাখ্যাত হয়, সেখানে আমাদের খোঁজ আছে বড় বড় মসজিদ এখানে খতম হয় বিশ্বাখ্যাত, এখানে খতম হয় না, ওরা আট টাকা পড়ে চলে যায়, হ্যাঁ সুরাত আরবায়াম কোনো যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায়, এখানে আট টাকা হয় খতম, যেখানে হয় সেখানে বিশ্বাখ্যাত হয়, তো সারা আরব বিশ্বে আট টাকা হয় একথা সঠিক নয়।